ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি আজকে আমি আমাদের বাসার আশেপাশে পরিবেশ এবং বাড়ি দেখাবো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে দেখুন পিছনে কি সুন্দর আপনার সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা পরিবেশগুলো কত সুন্দর কাশফুলগুলো বাতাসে উঠছে কি সুন্দর লাগছে আর বাড়িগুলো অনেক দূরে দূরে আসলে ভাইরাসের জন্য আমাদের এই জায়গাটা মনে বেস্ট কোয়ারেন্টাইনের মতো একবারে ফাঁকা অনেক দূরে দূরে বাড়ি পরিবেশ আর এই জায়গাটা হলো চাঁদপুরের হাজিগঞ্জ থানা কক্সবাজারের হাওয়া এরকম লাগে আজকে আকাশ গতকাল থেকে মেঘাচ্ছন্ন ঘূর্ণিঝড়ের কারণে পরিবেশটা বাইরে বেরিয়ে যে অনেক ভালো লাগে আপনারা সবাই কেমন আছেন এই পরিস্থিতিতে সবাই নিরাপদ আছেন এটা আমাদের বাসার গেট গেট দিয়ে ঢুকছি বরবটি ঢেঁড়স ওই পেয়ারা গাছ দেখা যাচ্ছে এছাড়াও ডাটা গাছ আছে এগুলো ডাটা মরিচ গাছ বরবটি গাছ এইখানে ঢেঁড়সের ঢেঁড়স গাছ আকাশটার দিকে চাইলে আসলে আকাশ আজকে মেঘাচ্ছন্ন একদিন প্রচুর গরম পড়েছিল দুই দিন আসলে ভালোই লাগছে যদি ঘূর্ণিঝড়টা আসলে আমাদের জন্য অনেক মানুষের যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ক্ষতিকর মাঠে গরু হ্যাঁ ভিউয়ার্স দেখুন আমি কাশফুলের মাঝখানে আসি বসে আছি কি সুন্দর কাশফুল আমাদের আশেপাশে এরকম সুন্দর পরিবেশ আসলে বের হওয়াটাই মনটা ভালো হয়ে যায় আর এই বাইরে আছে আমাদের আসলে বাড়ির আশেপাশে কমই বাড়ি কি সুন্দর পরিবেশ মনে হয় ধানমন্ডি গুলশানের মতো আবাসিক এলাকা একটা দুইটা বাড়ি অনেক দূর পর্যন্ত আর শুধু ঘাস দুবলা ও কাশফুলের তো হ্যালো ভিউয়ার্স আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ